উত্তম বারিকের সমর্থনে দেওয়াল লিখন শুরু পটাশপুরে। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক রবিবার ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে কাঁথি লোকসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই প্রার্থী তালিকায় নাম ছিল উত্তম বারিকের। উত্তম বারিকের নাম ঘোষণা হতেই তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা, নির্বাচনী প্রচারে নেমে পড়েছে তারা। শুরু হয়ে গেল দেওয়াল লিখন। সোমবার বিকেলে পটাশপুর 2 নম্বর ব্লকে উত্তম বারিকের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দেয়। দেওয়াল লিখনে হাত লাগালেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাত্রা এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মালিক আলী। আগে থেকেই প্রস্তুত ছিলাম, নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মীরা উৎসাহের সঙ্গে প্রস্তুত ছিল। গতকাল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42টা কেন্দ্রে যেভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছেন সারা বাংলা উচ্ছ্বসিত। সর্বোপরি আমরা কাঁথির মানুষ, উত্তম বারিকের নেতৃত্বে লোকসভা নির্বাচন লড়তে পারবো, এটা আমাদের কাছে উদ্দীপনা, নতুন করে প্রেরণা। তো স্বাভাবিকভাবে কর্মীদের সেই আন্দোলন মানে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে যে আমরা আমাদের লোকাল প্রার্থী পেয়েছি, যোগ্য প্রার্থী পেয়েছি। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে নিশ্চিত পরাজিত করতে পারবে, এটা আমরা আশাবাদী। সেই সঙ্গে উত্তম বারিককে প্রার্থী করায় খুশিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সবাইকে মিষ্টিমুখ করান। প্রদীপ কুমার মাইতি, রিপোর্ট, ওঙ্কার বাংলা।